রাজ্যের যুব সমাজকে উৎসাহ যোগাতে নব উড়ান শীর্ষক এক অভিনব কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য শাখা এই কর্মসূচির মাধ্যমে চলতি বছরে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে এই কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার দক্ষিণ জেলা সফরে যান যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সেখানে তিনি যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একত্রিশ নম্বর বুথ এলাকার ওপি দেবনাথের বাড়িতে যান ওপি দেবনাথ বছর ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করেছে অভিদেবনাথকে পি দেবনাথকে সংবর্ধনা জ্ঞাপন করেন বিধায়ক সুশান্ত তার হাতে পুষ্পস্তবক ও স্মারক তুলে দেন তিনি এই প্রসঙ্গে যুব রাজ্য সভাপতি সুশান্ত দেব জানান যুব সমাজকে উৎসাহিত করতে এই কর্মসূচিটি হাতে নিয়েছে যুব তার মতে আজকে যুব সমাজই আগামী দিনে ভবিষ্যৎ অভিদেবনাথের পি দেবনাথের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি আমরা ভারতীয় জনতা যুব মোর্চা সারা রাজ্যই আমরা কার্যক্রম হাতে নিয়েছি নবস্বপ্নের উড়ান যেই সমস্ত ছাত্রছাত্রীরা বোর্ড এক্সামে দশম শ্রেণী এবং টুয়েলভে দ্বারা উত্তীর্ণ হয়েছে প্রত্যেককে আমরা সম্মান এবং সংবর্ধনা প্রদান করছি সেই সুবাদে আজকে উত্তর ত্রিপুরা সফরকালে আমাদের যুবরাজনগর বিধানসভার একত্রিশ নম্বর বুথে আমাদের এই রাজ্যের ওপি দেবনাথ টুয়েলভ এক্সামে দশম স্থান অধিকার করেছে ওর বাড়িতে এসে আমাদের যুব ভাইরা কার্যকর্তারা মিলে সম্মান জানাই এই ছোট বোনের হাত ধরে আমরা আশা রাখি আগামী দিনে আমরা এই রাজ্যকে শ্রেষ্ঠ এদিন যুব মোর্চার রাজ্য সভাপতির বাড়িতে এসে তাকে সংবর্ধনা জ্ঞাপন করায় অভিভূত উচ্চ মাধ্যমিকের দশম স্থানে অধিকারী অবিদেবনাথ তিনি জানান রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেবের আশীর্বাদ সংবর্ধনা তাকে এগিয়ে চলার পথে অনুপ্রাণিত করবে বিয়রো রিপোর্ট আর ই নিউজ